নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সমস্ত ধরনের কীটপতঙ্গকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে কেবলমাত্র একটি ইনসেকটিসাইড বা কীটনাশক ব্যবহারের মধ্যে দিয়ে, সে সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজ আপনাদের সাথে এমন একটি কীটনাশক নিয়ে আলোচনা করতে চলেছি যেটি ব্যবহারে যে কোনো ধরনের ফসল অর্থাৎ শাকসবজি, ফলমূল, ফুল, শস্য থেকে খুব সহজেই যে কোনো ধরনের কীটপতঙ্গকে খুব সহজে দমন বা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। সেই ইনসেকটিসাইড বা কীটনাশকটির নাম হলো আলফামেথ্রিন 10% ইসি। এই কীটনাশকটি আমি নিয়ে এসেছি সাধারণত আমার ড্রাগন গাছে ব্যবহার করার জন্য। ড্রাগন গাছের যে ফলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলটি থেকে কিছুতেই আমি লাল পিঁপড়েকে দূর করতে পারছিলাম না। যে কোনো ধরনের আমি অন্য ধরনের অন্যান্য কীটনাশক কিন্তু ব্যবহার করেছি, কিছুতেই কিন্তু লাল পিঁপড়ে যাচ্ছিল না। যখন আমি এই আলফামেথ্রিন মাত্র 10% ইসি এই কীটনাশকটি মাত্র একবার স্প্রে করি, তাতে কিন্তু খুব ভালো এবং রেজাল্ট পাই এবং সমস্ত ধরনের কিন্তু পিঁপড়ে কিন্তু সেখান থেকে চলে যায়, আর কিন্তু পিঁপড়ের আনাগোনা আমি দেখতে পাচ্ছি না। এই কীটনাশকটি আপনারা যে কোনো ধরনের ফল ফুল শাকসবজিতে যে কোনো ধরনের যদি পোকার বা কীটপতঙ্গের আক্রমণ হয়ে থাকে, আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। 100% কিন্তু খুব সুন্দর কিন্তু ফলাফল পাবেন। আপনারা কিন্তু আপনাদের নিকটবর্তী যে সকল সার বা ঔষধের দোকান রয়েছে, রাসায়নিক সারের যে সকল দোকানগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই এই আলফামেথ্রিন 10% ইসি এই কীটনাশকটি কিন্তু পেয়ে যাবেন। আপনারা যদি না আপনাদের নিকটবর্তী সার ঔষধের দোকানে না পান, তাহলে আপনারা কিন্তু যে কোনো প্ল্যাটফর্ম থেকে অনলাইনে অর্ডার করতে পারেন, খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। আমি এই কীটনাশকটি নিয়ে এসেছি, 100 ml, এর দাম নিয়েছে 60 টাকা। এই আলফামেথ্রিন 10% ইসি কীটনাশকটি ব্যবহারের ফলে যে কোনো ধরনের কীটপতঙ্গ, লেদা পোকা, যাব পোকা, রেড মাইট, এছাড়াও যে সকল চোষক পোকা এবং চিবানো পোকা যে সকল রয়েছে, অর্থাৎ যে পোকাগুলি সাধারণত পাতা, গাছের ডাল, ফল, ফুল, এই সকল রস পুষ্টিমৌলগুলোকে চুষে খায়, যেগুলোকে চোখেও দেখা যায় না, তার উপরে কিন্তু খুব সুন্দর কাজ করে এই কীটনাশকটি। এছাড়াও যেগুলো যেমন লেদা পোকা দেখা যায়, ওরা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খায়, যে সকল কীটপতঙ্গগুলো রয়েছে, যে কোনো ধরনের কিন্তু কীটপতঙ্গের উপর কিন্তু খুব সুন্দর কার্যকরী ভূমিকা পালন করে এই আলফামেথ্রিন 10% ইসি কীটনাশকটি। তাই অবশ্যই আপনাদের যে কোনো ধরনের কীটপতঙ্গের উপরে আপনারা কিন্তু এই আলফামেথ্রিন 10% ইসি ব্যবহার করতে পারেন, খুব সুন্দর ফলাফল কিন্তু খুব সুন্দর এবং দীর্ঘমেয়াদী কিন্তু ফলাফল আপনারা পাবেন। আলফামেথ্রিন 10% ইসি কীটনাশক সাধারণত লিকুইড ফর্মে হয়ে থাকে, তরল অবস্থায় হয়ে থাকে এবং এটি একটি তীব্র কীটনাশক, তাই ব্যবহারের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। সাধারণত এই কীটনাশকটি যে সকল কীটপতঙ্গ রয়েছে, সেই কীটপতঙ্গের সরাসরি স্নায়ুতন্ত্রের উপরে গিয়ে আঘাত করে, এর ফলে দ্রুততার সহিত কিন্তু ফসল থেকে কিন্তু আপনারা কীটপতঙ্গকে নিহত বা নিয়ন্ত্রণ করতে কিন্তু সক্ষম হবে, দ্রুততার সহিত কিন্তু কীটপতঙ্গ থেকে আপনাদের ফসলগুলোকে রক্ষা করতে সক্ষম হবে। তাই দ্রুত কীটপতঙ্গ বা পোকামাকড় থেকে কিন্তু ফসলকে সুরক্ষা দেওয়া যায় এই আলফামেথ্রিন 10% ইসি কীটনাশকটি ব্যবহারের মাধ্যমে। এটি দীর্ঘ সময়ের জন্য কিন্তু কার্যকর হয়ে থাকে এবং তাই দীর্ঘ সময়ের জন্য কিন্তু ফসলকে সুরক্ষা প্রদান করে। তাই আপনারা যদি একবার আলফামেথ্রিন 10% ইসি কীটনাশকটি ব্যবহার করেন, অনেক দিন পর্যন্ত কিন্তু আপনার সেই ফসলটিকে সুরক্ষা বলয় একটি প্রদান করে, এর ফলে আর অন্যান্য কীটপতঙ্গ কিন্তু সহজে আক্রমণ করতে পারে না। আলফামেথ্রিন 10% ইসি কীটনাশকটির প্যাকেজিং সাধারণত হয়ে থাকে 100 ml, 250 ml, 500 ml এবং 1 লিটার। আপনারা যে কোনো ওষুধ বা কীটনাশক দোকানে গেলে এই প্যাকেজিংয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সাধারণত 100 ml আলফামেথ্রিন 10% ইসির দাম 60 টাকা। তাই আপনারা যখন নেবেন, দাম যাচাই করে তবেই নেবেন।
এই আলফামেথ্রিন 10% ইসি কীটনাশকটির ব্যবহারের নিয়মাবলী। প্রতি হেক্টরে 250 ml আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা প্রতি 1 লিটার জলে 1.5 থেকে 2 ml প্রতি 1 লিটার জলে 1.5 থেকে 2 ml আপনারা আলফামেথ্রিন 10% ইসি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রেও একটি বিশেষ পদ্ধতি আপনাদেরকে অবলম্বন করতে হবে। যখন আপনারা 1 লিটার জলের সাথে আলফামেথ্রিন 1.5 থেকে 2 ml মেশাবেন, তখন প্রথমে অল্প একটু জল নিয়ে নেবেন এবং 1.5 থেকে 2 ml আলফামেথ্রিন আপনারা সেই অল্প জলের সাথে ভালোভাবে গুলে নেবেন এবং নেয়ার পর 1 লিটার জলের সাথে সেটি ঢেলে দেবেন এবং ভালোভাবে সেই জলটাকে ভালোভাবে পাঞ্চ করে নেবেন যতক্ষণ না সম্পূর্ণভাবে এই আলফামেথ্রিন 10% ইসি কীটনাশকটি মানে জলের সাথে সম্পূর্ণভাবে দ্রবীভূত না হচ্ছে আপনারা ততক্ষণ গাছে প্রয়োগ করবেন না। ভালোভাবে পাঞ্চ করে গুলে নেবেন, নেয়ার পর আপনারা প্রয়োগ করবেন আপনাদের যে কোনো ধরনের ফসলে বা যে কোনো ধরনের গাছের উপরে। সাধারণত আপনারা বিকালের দিকে অর্থাৎ যখন সূর্য ডুবে যাবে বিকালের দিকে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন, এর ফলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। কখনোই চড়া রোদে বা দুপুরের দিকে কিন্তু এই গাছে স্প্রে করবেন না, বিশেষ করে সকালের দিকেও। সকালের দিকে কিন্তু কীটপতঙ্গগুলি ব্যবহার বার হয় না সাধারণত, সেই জন্য কিন্তু সকালে বা দুপুরের দিকে আপনারা স্প্রে করবেন না এই কীটনাশকটি। কখন স্প্রে করবেন? যখন সূর্য ডুবে যাবে বিকালবেলার দিকে আপনারা এই আলফামেথ্রিন 10% ইসি কীটনাশকটি ব্যবহার করবেন এবং বিকালের দিকে ব্যবহারের ফলে সবথেকে কার্যকরী এবং সবথেকে সুন্দর কিন্তু ফলাফল আপনারা পাবেন। আর একবার বলছি, 1.5 থেকে 2 ml 1 লিটার জলে ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে বিকালবেলা আপনারা স্প্রে করবেন। এবং কতদিন অন্তর অন্তরে স্প্রে করবেন? আপনারা সপ্তাহে একবার করে স্প্রে করতে পারেন, সপ্তাহে 7 দিন অন্তর অন্তর আপনারা স্প্রে করতে পারেন। আপনাদেরকে আমি বলবো মাত্র দুবারই স্প্রেতেই কিন্তু আপনারা খুব সুন্দর কিন্তু ফলাফল আপনারা পাবেন এবং এটি কিন্তু অনেক দীর্ঘমেয়াদী। একবার আপনারা স্প্রে করলেন প্রায় অনেক দিন পর্যন্ত কিন্তু আপনার ফসলকে কিন্তু সুরক্ষা প্রদান করে এবং অনেক দিন পর্যন্ত কিন্তু কীটপতঙ্গের কিন্তু আক্রমণ ঘটে না। তাই আপনাদেরকে বলবো একবার থেকে দুবার আপনারা ব্যবহার করতে পারেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন এই আলফামেথ্রিন 10% ইসি কীটনাশক ব্যবহারের ফলে। আপনারা যে কোনো ধরনের ফসলে কিন্তু এই আলফামেথ্রিন 10% ইসি কীটনাশকটি ব্যবহার করতে পারেন, যেমন বেগুন, ঢেঁড়স থেকে শুরু করে টমেটো, যে কোনো ধরনের কিন্তু ফসলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, শাকসবজিতে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও কী হয়, যেগুলো শস্য রয়েছে যেমন বটবটি কড়াই, বিন কড়াই, এছাড়া যে সকল চৈতমুখ, হালিমুখ, এই সকল কড়াই কী হয়, এক ধরনের শোষক পোকা লাগে এবং লেদা পোকার আক্রমণ কিন্তু ব্যাপকভাবে হয়ে থাকে। সেক্ষেত্রেও কিন্তু সবথেকে সুন্দর কার্যকরী হয়ে থাকে এই আলফামেথ্রিন 10% ইসি। এছাড়াও আপনারা যে কোনো ধরনের ফুল গাছে বিভিন্ন ধরনের কিন্তু কীটপতঙ্গের আক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন এই আলফামেথ্রিন 10% ইসি। এছাড়াও যে সকল ফল গাছ রয়েছে, ফল গাছে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ ঘটে থাকে, এর ফলে কী হয়, আমাদের ফলের যে উৎপাদন সেটা কিন্তু ব্যাহত হয়। সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই আলফামেথ্রিন 10% ইসি কীটনাশকটি ব্যবহার করতে পারেন, আপনারা 100% কিন্তু কার্যকরী ভূমিকা পালন করবে এই আলফামেথ্রিন 10% ইসি, খুব সুন্দর কিন্তু রেজাল্ট আপনারা পাবেন। তাই অবশ্যই কিন্তু আপনাদের যে কোনো ধরনের শস্যে বলুন, যে কোনো ধরনের গাছে কিন্তু, যে কোনো ধরনের ফসলে আপনারা যে কোনো ধরনের কীটপতঙ্গ প্রতিরোধে অবশ্যই কিন্তু আপনারা আলফামেথ্রিন 10% ইসি ব্যবহার করবেন, খুব সুন্দর এবং কার্যকরী ফলাফল আপনারা পাবেন। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আলফামেথ্রিন 10% ইসি অত্যন্ত তীব্র একটি কীটনাশক, তাই ব্যবহার করার সময় অবশ্যই আপনারা হাতে গ্লাভস, মুখে মাস্ক পরেই তবে কিন্তু আপনারা স্প্রে করবেন এবং স্প্রে শেষে অবশ্যই আপনারা সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। তাই অবশ্যই এই কীটনাশকটি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এই কীটনাশকটি নিয়ে আরও নতুন নতুন আপডেট কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও গাছের জন্য বিভিন্ন ঔষধ এবং তার কার্যাবলী সম্পর্কিত আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবথেকে দ্রুততার সহিত কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। এই আলফামেথ্রিন 10% ইসি কীটনাশক
সম্পর্কিত যদি আপনাদের কোনো মতামত থাকে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।